এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি নিয়ে যাবে তোমরা? গায়ে হলুদ কি হয়েছে যে পাঠাবো? বলে তো সঙ্গে সঙ্গে পাঠিয়েই দিতাম। মানে কেন কি হয়েছে যদি যদি আমাদের বলেন? রাজকুমার বিক্রম ঘণ্টাকর্ণকে ডেকে নিয়ে গেছে। তার মায়ের নাকি ভারী অসুখ। সে কি? কেমন দেখছো বাবা? রানী ভালো হয়ে যাবে তো? বড় কষ্ট পাচ্ছি। দেখুন, সত্যি কথা বলতে কি, আমি তো সেরকম কোনো অসুখের লক্ষণও না শরীরে দেখলাম। তবু আমি আমি কিছু ওষুধ আপনাদের দিয়ে যাচ্ছি, আপনি এগুলো বেটে প্রতি ঘন্টায় ওনাকে খাওয়াব। প্রতি ঘন্টায় খাওয়ালে আশা করি উনি সুস্থ হবে। আচ্ছা, আমি তাহলে এবার আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। সে কি, তুমি এক্ষুনি চলে যাবে? তুমি চলে যাওয়ার পর যদি রানীর বাড়াবাড়ি হয়, একটু থেকে ব্যথাটা কমলে তারপর গেলে ভালো হতো না? দেখুন, আমি তো বুঝতে পারছি না উনি কোন রোগে এতটা কষ্ট পাচ্ছেন। আমি এতদিন ধরে রোগী দেখছি, কিন্তু এরকম কোনোদিন হয়নি যে শরীরে কোনো রোগের লক্ষণ নেই কিন্তু উনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি নয় আর একটু অপেক্ষা করে গেলাম, দেখি ওষুধে কাজ হয়। জানি বাবা, তোমার আজ বিয়ে, তোমাকে এভাবে এখানে আটকে রাখা অন্যায় হচ্ছে। তোমার মনটা তো শীতলার দিকেই পড়ে আছে, সেটাই তো স্বাভাবিক। তাই তো তোমার মন অস্থির অস্থির করছে। কিন্তু আমার শরীরটাও এমন সময় খারাপ হলো। না না, আপনি ভুল ভাবছেন, আমি আমি শীতলার কথা ভাবছি না, আমি অন্য একটা চিন্তা। কি হলো বাবা, থেমে গেলে কেন? তোমার কিসের এত চিন্তা যা তোমায় কুরে কুরে খাচ্ছে? তুমি আমায় নির্দ্বিধায় বলতে পারো, আমি গন্ধর্বপুরের রাজা, আমি সর্বতোভাবে তোমাকে সাহায্য করব। তাছাড়া তুমি আমার স্ত্রীকে যেভাবে চিকিৎসা করছো এ তো আমার কর্তব্য। আচ্ছা, তোমার কি কোনো অর্থ সমস্যা হচ্ছে? তাহলে আমি না না, আমার অর্থের কোনো প্রয়োজন নেই, অর্থের অভাব আমার নেই। আসলে আমি দ্বিধাগ্রস্ত, মানে তোর কি মনে হচ্ছে যে এই বিয়েটা করা ঠিক হচ্ছে না? বা তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়েটা করতে হচ্ছে? বাবা ঘণ্টাকর্ণ, তুমি আমাদের কাছে কিছু গোপন করো, আমরাও তোমার পিতামাতার মতো, আমরা তোমার সমস্যাটা বুঝব। সত্যি কথা বলতে কি, আমি শুনেছিলাম যে শীতলাকে তোমার পছন্দ নয়, তাই তুমি বিয়েটা ভেঙে দিয়েছো। কিন্তু তারপরে হঠাৎ আবার বিয়েতে রাজিও হয়ে গেলে, কি ব্যাপার বলো তো? আপনারা ভুল ভাবছেন, বিষয়টা তা নয়। ভুল ভাবছি বেশ তো, তুমি ভুলটা শুধরে দাও।
আচ্ছা, এই কথা কি সত্যি নয় যে তুমি নিজে মুখে বলেছিলে তুমি শীতলার সঙ্গে বিয়েতে রাজি না? দেখো বাবা ঘণ্টাকর্ণ, তোমার বয়সী আমার একখানা ছেলে আছে, আর মায়েরা জানবে সব বুঝতে পারে। তোমার মুখ থেকে আমি বুঝতে পারছি এই বিয়ে নিয়ে তোমার মনে একটা একটা অস্বস্তি, একটা দ্বিধা কাজ করছে। এই বিয়েতে তো তোমার পূর্ণ মত নেই বাবা। শীতলার মতো মেয়েকে ঘণ্টাকর্ণর মতো একটা ছেলে কেন পছন্দ করবে বলতো? আমার ভাগ্নি তাই বলতে লজ্জা হচ্ছে, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি, শীতলা একটি অত্যন্ত খারাপ না মরা। শীতলার সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না, শীতলা খুব ভালো মেয়ে, আর আমি ওকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে এই বিয়ে আমি করতে চাই না আমার নিজস্ব কারণে। আমি সংসার করতে চাই না, আমি সংসার ত্যাগ করে আমি সাধনার পথে যেতে চাই। বাবা 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 বা, চমৎকার চমৎকার ভাবনা। সাধনার জীবনই তো শ্রেষ্ঠ জীবন, যেখানে সংসারের কালিমা নেই। জানো তো বাবা, বলে নাকি বংশের কেউ সন্ন্যাসী হলে তার সাত পুরুষ উদ্ধার হয়। তাছাড়া তোমার মনে যখন সাধন ভাব এসেইছে, তখন বৈরাগ্যের পথকেই বেছে নাও, কেন তুমি সংসারের মায়ার বন্ধনে আবদ্ধ থাকবে? আমি তো চাইছি না এই সাংসারিক জীবন, বিয়ে আমার কাছে পায়ের বেড়। তবু পিতৃ আজ্ঞায় বাধা পড়ে গেছি। না 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 না, এ ঘোর অন্যায় হবে। তাছাড়া দেখো বাবা, শীতলা যতই আমাদের শত্রু মনে করুক, আমরা তো ওর মামা মামি, আমরা ওর ভালোই চাই। এই বিয়ে হলে তো ওর সুখী হবে না, তুমি তো ওকে সুখী করতে পারবে না বাবা। গার্হস্থ্য জীবন, সন্ন্যাস জীবন, এই দুই পথ তো আলাদা। তুমি নৌকায় পা দিতে গিয়ে শেষে কোনোটাই ঠিক মতো সামলাতে পারবে না তুমি, মাঝখান থেকে হতাশার গভীর জলে ডুবে খাবুডুবু খেতে হবে। আর শীতলার কথা তো ছেড়েই দিলাম, তুমি না পাবে সংসার সুখ, না করবে ঈশ্বর লাভ। বরং সন্ন্যাসের পথ বেছে নিলে তুমি বন্ধন মুক্ত ভাবে সঠিক সাধন মার্গে পৌঁছতে পার, তোমার অভীষ্ট লাভ হবে। কিন্তু শীতলা, ওর কি হবে? আরে বাবা, শীতলাকে তুমি বিয়ে না করলে ওর অন্যত্র বিয়ে হবে, তাতেই ও সুখী হবে বাবা। একবার ভেবে দেখো বাবা আমাদের কথাগুলো। কি বলছিস কমলা? বিক্রম ঘণ্টাকর্ণকে ডেকে নিয়ে গেছে। ঘণ্টাকর্ণ গেল কেন? ও তো খুব ভালো করে জানে আমার দাদা আর বৌ দিদি কেমন মানুষ। আমি নিশ্চিত মা, ওই রানী রত্নালেখার কিচ্ছু হয়নি, এই সবটা একটা নাটক। আসলে ওরা এই পুরো চালটা চেলেছে এই বিয়েটা পণ্ড করে দেওয়ার জন্য। আমরাও সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু ওনারা ভয় পেয়ে যাবেন বলে আমরা কিছু বলতে পারিনি। অন্য রাজ্য থেকে তো মহাবৈদ্য ছেলেকে তুলে নিয়ে যেতে পারতো না, তাই ওরা ছলনার আশ্রয় নিয়েছে। কিন্তু আপনি চিন্তা করবেন না রানী, আমি যেমন করি হোক ঘণ্টাকর্ণকে উদ্ধার করে নিয়ে আসবই। সহদেব বেশি, আমিও যাব, ওর বিপদে আমি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো না, চলো। কি বলছিস কি শীতলা, আজকের দিনে তুই বাড়ির বাইরে যাবি? বাড়িতে বসে থাকলে কি কিছু হবে মা? ওকে যদি আমি বিপদ থেকে রক্ষা করি তবে সবার মঙ্গল হবে। সহদেব বেশি চলো চলো। কি বিয়ের কোণে এমন হন্তদন্ত হয়ে যাচ্ছে কোথায়? সংসার করবে আমি বুঝতে পারছি না।
ছোটর কপালে দুঃখ আছে। আর বলিহারি তোমাদেরকেও, আমরা তো বললাম তাকে নিয়ে গেছে চিকিৎসা করাতে, এর মধ্যে আবার অপহরণের কথা এলো কোত্থেকে? মুকুব করেছিলাম এই যুক্তিতে যে ঘণ্টাকর্ণ প্রতিশ্রুতি দিয়েছিল শীতলাকে বিবাহ করবে। আজ সেই দিন। ঘণ্টাকর্ণ প্রতিশ্রুতি রাখলো কিনা, নাকি সবটাই আপনাদের সাজানো নাটক ছিল শীতলাকে বাঁচাতে, সেটাই দেখতে এলাম। কি বলছেন বাচস্পতি মশাই? আমি আমার মেয়ের বিয়ে নিয়ে ছেলে খেলা করব? মা হয়ে কি সেটা করা কখনো সম্ভব? তবে আপনারা যখন চলেই এসেছেন তখন তো আর যেতে বলতে পারি না। আজ আমার মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার পর অবশ্যই তাকে আপনারা আশীর্বাদ করে যাবেন। চল শীতল। বিয়েটা তো সম্পন্ন হোক, তারপর তো আশীর্বাদ। বিয়েটা হয় কিনা দেখা যাক। ঘণ্টাকর্ণ, ঘণ্টাকর্ণ কখন তোকে? কোথায় গেল ছেলেটা? বৈদ্যমশাই, বৈদ্যমশাই তাড়াতাড়ি আসুন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি কি সর্বনাশ হয়েছে? ঘণ্টা নেই। নেই? নেই মানে? এই দেখো, ওর বিয়ের সমস্ত পোশাক আশাক রেখে বাড়ি ছেড়ে চলে গেছে দিদি। আপনি আপনি ঘণ্টাকে যেখান থেকে পারেন খুঁজে এনে দিন, খুঁজে এনে দিন। দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি এত উতলা হো না। ও কাউকে কিছু না বলে চলে যেতে পারে না। গেছে গেছে, ওর নিশ্চয়ই বাড়ি ছেড়ে চলে গেছে। ও আমাকে ফাঁকি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি ওনাকে কথা দিয়েছিলাম আর কোনো ঝামেলা হবে না। আমি 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 শীতলার সামনে দাঁড়াবো কি করে? আমাদের আমাদের কারোর কথা ভাবলো না? কারোর কেন 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 এরকম করলো, কেন এরকম করলো? দেবদাদা, কি ব্যাপার বলতো, এখনো ভোর আসছে না কেন? ওদের তো সন্ধ্যের মুখে মুখে এসে যাওয়ার কথা, আবার কোনো সমস্যা হলো না তো? আমার দাদা আর ওর দলবলের উপস্থিতি আমার মোটে ভালো ঠেকছে না। রানীমা আর একটু অপেক্ষা করি, তারপরে না হয় আমি দেখছি। সময়টা দেখেছেন, লগ্ন তো প্রায় চলেই যাচ্ছে। মনে হচ্ছে বলুন তো, ঘণ্টাকর্ণ আবার এসে পড়বে না তো? যা করা ওষুধ পড়েছে তারপরে আরো আসবে বলে মনে করেছে? তা দেরি কিসে, আমরা যে তাণ্ডবখানা করতে এসেছি সেটা শুরু করে দিই, কি বলো? না না দাঁড়ান, না আগে আর একটু দেখি, না চালে আমার বিশ্বাস নেই বাবু, তারপরে এসে পড়লে তো আমাদেরই এক গাল মাছি। এর আগেও শীতলাকে এসে শেষ মুহূর্তে বাঁচিয়েছে, সবার আগে আমাদের একেবারে নিশ্চিত হতে হবে। কই বর, কই? লগ্ন তো শেষ হতে চললো, এখন আসেনি বুঝি? এসে যাবে, আপনি তার আগে যা কাজ আছে সেরে নিন না। আমির কাজ তো সবই হয়ে গেছে, এত কিছু বাকি নেই, এখন বর না এলে আগে আর কি করবো বলুন।
আজকে তো বিয়েটাই আসল কাল, এই কাজটাও কি ঘন্টা ঘন্টা সময় মতো করবে না? আজকের দিনে এত দেরি কেউ করে? সত্যি তো ঘন্টা ঘন্টা তো খুব নিয়ম নিষ্ঠাবান ছিল, কোনোদিনও কোনো কাজে দেরি করে না, আর সেটা যতই তুচ্ছ হোক না কেন। তাহলে আজ কেন দেরি করছে? তাকে কি গুরুমশাই জোর করে রাজি করিয়েছিলেন এই বিয়েতে? তাই তার আসার কোনো খরচ নেই। কিন্তু ঘন্টা ঘন্টা তো আমার প্রাণের বন্ধু, ও তো পারতো একটিবার আমাকে সত্যিটা জানাতে। আমি তো কোনো দিন তাকে জোর করে কোনো সম্পর্কে বাঁধতে চাইনি। এই বিয়ে শুরু হওয়ার আগে যে কোনো উপায়ে আমায় ঘন্টা ঘন্টার সাথে কথা বলতেই হবে। কোথায় থাকছো শীতলা? বাইরে লোকজন ভর্তি, এভাবে কোণের সাজে তোমার বাইরে যাওয়াটা ভালো দেখায় না। তুমি তুমি একেবারে ছাদনা তলায় যাবে। না 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 না, আমার আর ধৈর্য ধরছে না। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আরে বাবা, এখানে আদৌ বিয়ে টিয়ে হবে তো নাকি? এটাও কোনো ওই বরাবরের মতো লোক ঠকানো ভাওতাবাজি কোনো চাল, কি বলেন? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে না ঘন্টা ঘন্টা এখানে বিয়ে করতে আদৌ আসবে না আসবে না বুঝতে পারছি না, তাই তো নাকি? এমন কথা বলছো বিক্রম? শুভ দিনে শুভ কথা বলতে না পারলে চুপ করে থাকো। তোমার মুখ থেকে আমি আমার জামাই সম্পর্কে আর একটা কথাও শুনতে চাই না। ঘন্টা ঘন্টা আসবে, ঠিক আসবে। ঘন্টা ঘন্টা আসবে না। রানীমা, ঘন্টা কর্ণ সত্যি আসবে না। আমাকে আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। কেন মহাবৈদ্য মশাই, কি হয়েছে? ঘন্টা কর্ণ কাউকে কিছু না বলে গৃহত্যাগ করেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম শীতলার সাথে বিয়ে দিয়ে ওকে সংসারী করতে, কিন্তু ও বোধহয় ওই সন্ন্যাসের পথই বেছে নিল। আটকাতে পারলাম না আমি ঘন্টা ঘন্টাকে আটকাতে পারলাম না। জানতাম, আমরা সবটাই জানতাম। বাচস্পতি মশাই, আপনি ঠিকই বলেছিলেন, সবটাই নাটক কি না? এখানে যা যা ঘটলো ঘটনা সবটাই তো সাজানো। আসলে ঘন্টাকর্ণ কোনোদিনই শীতলাকে বিয়ে করতে চায়নি। আর পদ্মা সবটা জানতো বলেই আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, এমনকি সমাজপতিদের ঠিক করে আপ্যায়ন পর্যন্ত করেনি। মা, ঘন্টাকর্ণ নিজের মুখে স্বীকার করেছে ও শীতলাকে পছন্দ করতো না ওর এই গায়ে পড়া স্বভাবের জন্য।
নিজের মুখে কি আর বলি, শীতলার চাল চলন তো কোনোদিনও ভালো ছিল না, আর সেটাই বুঝে গিয়েছিল ঘন্টাকর। ওই ভণ্ড সন্ন্যাসীটাকে নিয়ে কি নতুন কোনো নাটক পাচ্ছে নাকি? বাবা, আমাকে চিনতে পারলে বাবা। আমি তোমার মেয়ে শীতলা, একটু শুধু বড় হয়ে গেছি। 12 বছর তুমি ওকে দেখনি, তোমার মনের মধ্যে আমাদের সেই ছোট্ট শীতলাই থেকে গেছিল, তাই না? কত বড় হয়ে গেছিস মা। মহারাজ, আজ আমাদের মেয়েটা লগ্নভ্রষ্ট হতে চলেছে। বাইরে ওরা ওকে যা নয় তাই বলছে। তুমি চলে যাওয়ার পর আমরা সব হারিয়েছি, কিন্তু তাও ওরা প্রতিনিয়ত শুধু আমাদের ক্ষতি করতে চায়। মহারাজ, মহারাজ তুমি কিছু একটা করো মহারাজ, আমাদের মেয়েটাকে লগ্নভ্রষ্ট হতে দিও না, ওর জীবনটা তছনছ হয়ে যাবে মহারাজ, তুমি কিছু একটা করো। আজ আমি রাজা নই, আপনাদের সঙ্গে আমার কোনো তফাত নেই, কিন্তু আমি তো আপনাদেরই মতো এই গন্ধর্বপুরেরই একজন। তাই কর জোরে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, কেউ কি এমন নেই যিনি সসম্মানে আমার মেয়েকে, আমার আমার শীতলা মাকে গ্রহণ করতে পারেন, স্ত্রীর মর্যাদা দিতে পারেন? খবরদার, খবরদার, কেউ যদি এই চরিত্রহীনা মেয়েকে ঘরে ঠাঁই দেয় তাকে আমি এক ঘরে করে দেব, জল অচ্ছুত করে দেব। তা তুমি আর কারোর কাছে ছোট হবে না। তার জন্য যদি আমার উপরে লগ্নভ্রষ্টার অপবাদ লাগে তো লাগুক। সব অসম্মান সহ্য করে নেব বাবা, কিন্তু তোমার সম্মানে কালিমা আমি কিছুতেই লাগতে দেব না। শুনুন, সব প্রজাদের উদ্দেশ্যে বলছি, এই গন্ধর্বপুরের আসল রাজা হলো রাজা পুষ্পদন্ত। আমার বাবার অনুপস্থিতিতে মামা এই রাজ্যের সিংহাসন সামলেছে, এই রাজ্যকে সামলেছে, কিন্তু এরপর গন্ধর্বপুরের আসল রাজা ফিরে এসেছে। রাজা পুষ্পদন্ত হলেন আপনাদের আসল রাজা। আমার বাবার ন্যায্য সিংহাসন
মামাকে ফিরিয়ে দিতে হবে। যে মেয়ে এমন অনৈতিক কাজ করে তার পিতা কিনা সিংহাসনে বসবে? না, কখনো না, হতে পারে না, কখনো না, হতে পারে না। শোনো শীতলা, শুধুমাত্র তোমার চরিত্রের দোষের কারণে পুষ্পদন্তকে পুনরায় সিংহাসনে বসার অনুমতি আমরা দেব না। সেই সঙ্গে তোমাদের এই গন্ধর্বপুর থেকে নির্বাসন দেয়া। কোনদিন যদি এই রাজ্যের ত্রিসীমানায় তোমাদের দেখা যায় তাহলে রাজদণ্ডের ব্যবস্থা আমরা। মনে থাকে যেন কথাটা। বাচস্পতি মশাই, আমি আপনার কোনো কথার ভয় পাই না। এমন কি আপনার নির্বাসন দণ্ডেরও ভয় পাই না। কারণ এই জঙ্গলে, এই কুটিরে আমরা আনন্দে আছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তাই এইসব দণ্ডের ভয় অন্তত আপনি আমাদেরকে দেখাতে আসবেন। তোর এখনো এত তেজ, এই তেজ আমি একদিন ভাঙবো বলে থাকি। আমি চাইলেই ভেঙে দিতে পারি। বাবা, তুমি একবার অনুমতি দিয়ে দেখো। সাবধান, সাবধান, সাবধান। আমার পরিবারের গায়ে আঁচ লাগলে তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। কান্ত, আমার ভেতরে রাজা তাকে জাগিও না। চলে যাও এখান থেকে, যাও, যাও, সবাই যাও এখান থেকে, যাও, সবাই, সবাই যাও। বাবা শান্ত হও, বাবা শান্ত হও, বাবা তোমার শরীরটা ভালো নেই বাবা, যাও। তুমি আমার কাছে ফিরে এসছো, আমার স্মৃতিশক্তি ফিরে এসছে। আমার আর কিছু চাই না বাবা, আর কিচ্ছু চাই না। জীবনে তুই কি বা পেলি মা, কি বা পেলি? রাজার কন্যা হয়ে ভিখারিনীর মতন বড় হলি তুই। ভেবেছিলাম বিয়ের পর তোর ভাগ্য বদলাবে, কিন্তু না, তাও যে হওয়ার নয়। তো ভবিষ্যৎ কি হবে মা, কি হবে তোর ভবিষ্যৎ? একদিকে তোর বাবাকে ফিরে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো, কিন্তু অন্যদিকে তোর কি হবে এ কথা ভেবে আমার ভয়ে মুখ কাঁপছে। তোর ভবিষ্যৎ কি হবে বলতো শীতলা, কি হবে তোর? শীতলা, শীতলা দেখ,
করো না।